অনারত নেতৃবৃন্দ, ঢাকা জেলা এবং টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক মহোদয় সহ প্রত্যেকে ফটো সেশন করবে। সেই রাজধানী তোমরা জেলাকে তাদের সাথে অতিথিবর্গের ফটো সেশন। প্রথম ম্যাচে হেরে গেছে সৌদি আরবের কাছে, হঠাৎ করে সৌদি আরবের দর্শক সমর্থক তাদের উপর ভর করেছে। শুনলাম ব্রাজিল সাপোর্টাররা হতে পারে, ব্রাজিল সমর্থকরা উপরে উপরে বলছে আমরা ফে, কিন্তু ভেতরে কিন্তু একটা দুর্বলতা আছে, ফেসবুকে তাকালেই বোঝা যাচ্ছে। এবং দেখার মতন অনুষ্ঠানে গণ উভয় দলে খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য সম্প্রীতির একটা মুক্ত বান্ধব সরকারের সফল ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এখন এই মুহূর্তে আমার হোম শোর মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনা, যার সঠিক দিক নির্দেশনায় ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বহন সবার প্রিয় ফুটবল, ফুটবল বাঙালির প্রেরণা। পৃথিবীর কোন দেশে মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ফুটবল ফুটবল নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে কিনা সেটা আমার জানা নেই, তবে বাংলাদেশ তার বাস্তব চিত্রটা স্বাধীন বাংলা ফুটবল নয়। 1971-এর মহান মুক্তিযুদ্ধকে রেকমান করা জনমত সৃষ্টি লাল সবুজের পতাকা উড়িয়েছে স্বাধীন বাংলা ফুটবল দল এবং ভারতের স্বতন্ত্রী রাজ্যে ফুটবল খেলার মধ্য দিয়ে যে অর্থ উপার্জিত হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের, পরবর্তীতে সেটা মহান মুক্তিযোদ্ধা হত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় দান করে মহত্বের পরিচয় দেয় স্বাধীন বাংলা ফুটবল দল, তাদের প্রতি আমার শ্রদ্ধা। খেলা কিন্তু শুরু হলো ঢাকা ভার্সেস টাঙ্গাইল জেলা, এটা 14 মিনিটে টাঙ্গাইলে চমচম খুব টেস্টি, অনেকে জিপায় পানি চলে আসতে পারে, মিষ্টি তো সবারই প্রিয়, মিষ্টি রোদ এই মুহূর্তে দুপুরে 5 চোখে পড়ন্ত বিকেলে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় ঢাকা বিভাগীয় ফাইনাল চলছে ভালো বিভাগে ফ্রিকে ঢাকা জেলা অনুকূল, পরবর্তীতে কোন রকম টাঙ্গাইল জেলা নামে বেলাল, একটা সময় ঢাকা মাঠে লম্বা ট্রেনের জন্য বিখ্যাত ছিলেন বেলাল, নামের সাথে একবার এমেল উঁচু ভালি এই ঢাকা জেলা দলের খেলাদের অনুকূলে ঢাকা জেলা দল মাঠের অপর প্রান্তে, এবং আমরা যেখান থেকে বসে ধারাভাষ্য দিচ্ছি এই প্রান্তে রয়েছে টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলা দলের আক্রমণ টোকারের সামনে বাড়িয়েছেন, বল ফেলেন অবশ্য সাদেমো, সে কথা দিতে পারলেন না সাদেমো থেকে রিদা, ম্যাচ পরিচালনার দায়িত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগতের সমর্থ রেফারি বাইজিদ মণ্ডল, তাদের সহকারী আনিসুর রহমান এবং টি আই সামি, ফোর্থ অফিসিয়াল ইয়াকুব কবির মল্লিক। বিশ্রেষ্ঠ শহীদ সেপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, প্রতিবারের মধ্যে বারো ফাইনাল চলছে, ছেলেদের ফাইনাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুকূল সাথে 2018-তে শুরু হয়েছিল নেত্রকোণের পাহাড়টা সেই গ্রাউন্ডে এই টুর্নামেন্টে, এদের মধ্যে দেওয়া নেওয়া সিজন সজীব নাম্বার করে বানিয়েছেন রক্ষণাত্মক খেলা বেশ সচেতন, যথেষ্ট গতি রয়েছে ফার্স্ট এড ফুটবল সাদেমো নিজেদের মধ্যে দেওয়া নেওয়া টাঙ্গাইল জেলা দল, এর মধ্যে বেশ কয়েকটা পাঁচ খেলে ফেলা দলটা নাহি এরিয়া পাস রয়েছে উইঙ্গে দিতে চেয়েছিলেন সজীব, ঢাকা জেলা বেরোতে টাঙ্গাইলের আক্রমণ চমৎকার ড্রিবলিং নাহিদুল লেফট উইঙ্গে একক প্রচেষ্টা কর্নার, ম্যাচের প্রথম কর্নার